যে শুনছি নিজে ঘটছে কি সব চারপাশে ভাবছি অনেক হচ্ছেটা কি থাকছি আবার কার সাথে এইটা ভালো ওইটা মানা চলছে আজ চলবে কাল এসবই টক মিষ্টি ঝাল এই শহর জাদুর শহর প্রাণের শহর আহারে এই সিটিতে মানে এই শহরে কোনো মানুষ বাস করতে পারে না আমার মতো মহামানুষও বাস করে অনেকের মতো এই শহরে আমি এসেছিলাম পকেটে মাত্র ১০০ টাকা নিয়ে বাকি টাকা ব্যাংকে ছিল এই শহরে এসে আমি অনেক কিছু দেখেছি অনেক কিছু শিখেছি এই যেমন গ্রামে যেটা পাতলা ডাইল শহরে সেটাই দামি স্যুপ গ্রামে যেটা মুরগির সালুন শহরে সেটাই চিকেন কারি গ্রামে যেটা ডিম ভাজি শহরে সেটাই মামলে কি আজব শহর তাই না তারপরও মানুষ গ্রাম থেকে এই জ্যাম ঠেলে শহরের দিকে ছুটছে অনলি ফর এক মুঠো রাইস ব্যাপারটা নাইস তাই না 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 রাতে মশা দিনে মাছি এই নিয়ে বেঁচে আছি এই শহরে এই শহরে বাঁচতে হলে জানতে হবে শহর কাকে বলে জীবনকে সহজ সুন্দর এবং আরাম আয়েসপূর্ণ করিবার উদ্দেশ্যে মনুষ্য কর্তৃক তৈয়ারকৃত যে স্থানে সবুজ বৃক্ষরাজি পাকপাখালির কলতান নদী জলের বয়ে চলা কুলু কুলু ধ্বনি প্রাণ ভরিয়া নিঃশ্বাস নেবার মতো বিশুদ্ধ বাতাস ইত্যাদির কিচ্ছু নাই উহাকেই বলে শহর প্রিয় দর্শক লাইট ক্যামেরার ভিড় ঠেলে সবাইকে স্বাগতম টক মিষ্টি ঝালের ব্যস্ত শহরে আজকে এই শহরের বিভিন্ন জায়গায় আমরা চক্কর দেব আর আমার সঙ্গে টক্কর দেবার জন্য আসছেন এই শহরের বড় মাস্তান এই শহরের বাসিন্দা একজন গুড়ি অভিনেতা শতাব্দি ওয়াদুদ প্লিজ চলে আসুন আসেন 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 আপনাকে স্বাগত এই শহরে কোন শহর থেকে এলেন এখানে আমার জন্ম বেড়ে ওঠা এই শহরে আমি ঢাকা শহর ঢাকা থেকে ঢাকাতে এক জায়গা থেকে আরেক জায়গায় আসলাম আর কি শতাব্দি ওয়াদুদ কত শতাব্দী ধরে ঢাকা শহরে বসবাস করছেন নামের যদি মাঝে যা বলি একটা ডিফারেন্ট কাহিনী আছে আমরা আমি কিন্তু ৬টা শতাব্দী দেখার সুযোগ হয়েছে আমার বাংলা ইংরেজি এবং অ্যারাবিক আচ্ছা তিনটা কিন্তু সব আমরা হিজরি সাল পেয়েছি বাংলা ১৪০০ সাল তারপরে এই যে ২০০০ এবং ১৯th century ২০০০th century তাহলে তো আমরা ৬টা century এই শতাব্দীকে আমরা পেয়েছি তো আপনারা কত জেনারেশন ধরে এই ঢাকা শহরে বসবাস করছেন বাবা মা কলাবাগানেই জন্ম আমাদেরও জন্ম কলাবাগানে দাদা এসেছিলেন দাদা বাড়ি হচ্ছে মাগুরা ঢাকা শহর বাদ দিয়ে আর কোন কোন শহর ঘুরেছেন অনেক যেমন গতকালকে ফরিদপুর শহর থেকে আসলাম আচ্ছা রাজশাহী চট্টগ্রাম হ্যাঁ হ্যাঁ বিভাগীয় শহরগুলো তো অবশ্যই এবং আমার ৪০-৪২টা জেলা ঘোরা হয়ে গেছে এবং দেশে দেশের বাইরে এবং দেশের বাইরে ১২-১৫টা দেশে গিয়েছি ওই ওই জায়গা কোন শহর সবচেয়ে ভালো লেগেছে ডেনমার্কে কোপেনহেগেন ডেনমার্কের রাজধানী কারণ আমি আড়াই মাস ছিলাম এবং আমার কাছে খুব 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 ভালো লেগেছে আরও ভালো লাগার কারণ হচ্ছে ওই ঘুরে বেড়ানোর খরচ তো অন্যরাই বিয়ার করে হ্যাঁ হ্যাঁ সেটাও হ্যাঁ সেটা তো মানে এই ঢাকা শহর কারো কাছে জ্যামের শহর কারো কাছে রিক্সার শহর আপনার কাছে কিসের শহর আমার কাছে প্রাণের শহর কারণ হয় কি যে রনি দেশের বাইরে যাওয়া হয় যে ৭ দিন ১০ দিন যাবো ১৫ দিন থাকবো কিন্তু ৭ দিন যাওয়ার পরে না ভালো লাগছে না ভালো লাগছে না ভালো লাগছে না কারণ এই যে এত ট্রাফিক এত গাড়ির হর্ন ধুলা বালি তারপরে কই গিয়ে না যে আমার কাছে মনে হয় যে আমার আত্মার টানটা আমি অনুভব করি ঢাকায় ব্যস্ত সবাই তারপর জ্যামের মধ্যে আপনি ২ ঘন্টা রেস্ট ২ ঘন্টা হ্যাঁ সেটাও একটা কারণ কখন আপনার কাছে টক কখন মিষ্টি কখন ঝাল মনে হয় সবচেয়ে মিষ্টি লাগে হলো মিডনাইট ১২টার পর ঢাকা শহর সত্যি কিন্তু রাতের বেলা ওইটা তো ছিনতাইকারীদের আদর্শ সময় আদর্শ সময় কিন্তু আমাদের হয় না যে আমরা যারা রুটি রুজি কামলা দেই আমরা দেখে খুব ভালো লাগে যে রাস্তায় তখন হয়তো পুলিশ তারপর ছিনতাইকারী চোর আর কুকুর ছাড়া আর কেউ থাকে না আমরা যারা হয়তো তখন বাড়ি ফিরছি কামলা দিয়ে বাড়ি ফিরছি তখন আমার কাছে মনে হয় যে না আমাদের রাতের ঢাকা শহরটা সত্যি খুব সুন্দর আর কখন মানে এই শহরটাকে টক মনে হয় সকালে যখন সবাই অফিসে যাচ্ছে বা স্কুল কলেজে যে এই যে দিনের শুরুটাই এমন একটা বিদঘুটে স্বাদ মানে ওটা টক সবচেয়ে তিক্ত অভিজ্ঞতা বলেন এই শহরে আমি খুব মিস করি আমাদের গুলিস্তান সিনেমা হল যেটা ভেঙে ফেলা হয়েছে তারপর গুলিস্তানের আগে কিন্তু কামান ছিল একটা গুলিস্তান সিনেমা হলের হ্যাঁ গুলিস্তানের ওই কামানটা যদি থাকতো না তাহলে কিন্তু আর শহরে এত মশা থাকতো না কামান দেখে মশা দূর করা যেত আমার এই জিনিসগুলো না খুব তিক্ত অভিজ্ঞতা লাগে যে একটা শহর তার
কিছু ঐতিহ্য তো অবশ্যই রাখবে, কারণ আমাদের ঢাকা কিন্তু আজকে শহর না, কলকাতা শহরে কিন্তু সেই ট্রামটা রেখেছে এখন, এখনো রেখেছে, বা ওদের বিল্ডিং দেখবেন যে আপনি ওরা যখন সংস্কার করে তখন কিন্তু মূল ডিজাইন নষ্ট করে না। পুরো ঢাকায় আমি ঘুরতে গিয়েছিলাম ভাইয়া, তো দেখি যে ওখানে আমার এক ভাগ্নে ওর হাত এরকম বাঁশ দিয়ে বাঁধা, ও ঘুরছে, ভেবে গেলাম যে দুলা ভাই বদমাশি করতে পারে, ব্যাদবি করতে পারে, আপনি মারেন দুইটা চড় দেন, আপনি এইভাবে হাত বাঁশ দিয়ে বেঁধে কি ধরনের শাস্তি হচ্ছে, ভুল বুঝিস না, ওটা মারি নাই, শাস্তি না, ও তিনবার ম্যানহোলে পড়ে গেছিল, সতর্কতা অবলম্বন করেন রাস্তায় চলার সময়, তো নিচের দিকে তাকে হাঁটতে হবে, কারণ এত রাস্তা খোরাখুরি। মজার ব্যাপার হলো পুরনো ঢাকায় কিন্তু কখনো রাস্তায় পানি জমে না, নতুন ঢাকায় যেটা জমে, এবং ড্রেনেজ সিস্টেম এবং রাস্তা চিকন হলেও প্ল্যানিং কিন্তু ঠিক আছে, এই একদিক দিয়ে ঢুকে আরেকদিক দিয়ে বের হওয়া যায়। এই শহরে শুধু মানে অনেকে বদনামি করে, আমি অনেক কিছু পজিটিভ দেখতে পাই, যেমন দেখেন এই শহরে কিন্তু অসংখ্য কাজী অফিস, এইটা কেন আপনি কোনো আইডিয়া আছে? আসলে তো কেন এত কাজী অফিস, কারণটা হচ্ছে দেখেন গ্রামে তো ওই আকাশ বাতাস সাক্ষী রেখেই কাজটা চালিয়ে নেওয়া যায়, তো এই শহরে তো আকাশ দেখার উপায় নেই, বিল্ডিং এর ধাক্কায় আর বাতাস তো ধুলাবালি, ধুলাবালি কাজী অফিস দরকার। আপনার তো জন্ম বেড়ে ওঠা এই শহরে, ঢাকা শহরে, তো এখানে আমি যে ভাগ্নের কথা বলছিলাম, তো তাকে আমি একদিন টেস্ট করার জন্য বললাম যে আচ্ছা বলতো ইলিশ সবচেয়ে বেশি কোথায় পাওয়া যায়, সে বললো কেন ফ্রিজে। এই শহরের অনেক সন্তানই কিন্তু বাস্তবে অনেক কিছু দেখেনি, দোয়েল পাখি চিনে টাকার গায়ে, দোয়েল পাখি শাপলা ফুল চিনে মতি ঝিলে, মতি ঝিলে বাস্তবে কিন্তু সে দেখেনি না। তো এরকম কি কি আপনি যেটা অনেক পরে হয়তো বাস্তবে দেখেছেন? আমি এখনো সাঁতার পারি না। ধানমন্ডি লেক আমি বলছি ধানমন্ডি লেকে ছোটবেলায় সব বন্ধু বান্ধব একসাথে যেত, এখন 12-15 জন হলে সবাই কিন্তু মানে দর্শককে বলছি যে কাপড় চোপড় খুলে সবাই ঝাঁপিয়ে পড়তো, ইসে এখন থাকে না একটা ব্যাচে একটা লোক যে কাপড় চোপড় স্যান্ডেল পাহারা দিবে, আমি হলাম সে অবাগা ভাই, সবাই সাঁতার শিখে ফেলছে, আমি কিন্তু পারিনি। এখন ফ্ল্যাট কালচারে যেটা হচ্ছে যে মাঠ নেই, আমরা ছোটবেলায় কিন্তু প্রচুর খেলাধুলা করেছি, কলাবাগান ধানমন্ডি ক্লাব, কলাবাগান ক্লাব মানে মাঠে, এই জন্য কিন্তু অনেকে ফিল্ডিং মারতে পারে না, ফিল্ডিং মারতে পারে না, যেমন মাঠের কিন্তু খুব অভাব, মাঠে বাচ্চারা খেলতে যেতে পারে না, ফ্ল্যাট কালচারে ওই ওটা হবে না। তো মানে আপনি অন্য শহরে যে আর কি দেখে চমকে উঠেছেন যেটা এই শহরে নেই? আমি ইউরোপে বাস সার্ভিসের যে ব্যাপারটা, সিটি ওরিয়েন্টেড বাস এত চমৎকার, এবং আমাদের এখানে আরো চমৎকার, এত নয়েজি তো করবে না, এত নয়েজি না, এবার যে লোকটা বাস চালাচ্ছেন যিনি ড্রাইভার উনি কিন্তু সমাজে বেশ একটা অভিজাত জায়গায় আছেন, ওনাকে সম্মান করে কিন্তু, কারণ উনি পাবলিকলি সার্ভিস দিচ্ছেন। আপনি যদি গ্রামে থাকতেন বা আপনি যদি এই লাইফটা বাদ দিতেন তাহলে সেই লাইফটা আপনার কেমন হতো? ডেফিনেটলি আমি ফার্মিং করতাম, কৃষিকাজ, কারণ একটা মজার ব্যাপার দেখি চাষ করার অভিনয় করতেন, চাষ করার অভিনয় না, চাষি হয়তো অভিনয় তো আপনার ভিতরে আর মানে হ্যাঁ হয়তো চাষ করার অভিনয় করতো। মজার ব্যাপার, আমরা যখন ছোটোবেলায় বই পড়ছি আমাদের দেশের 80% লোক কৃষিকাজ করত বা করছে, এখন একটু জিজ্ঞেস করেন তো দেখবেন সব হলো চৌধুরী মজুমদার, এই সব হলো আর নাইলে ইরান তুরান থেকে আসছে, শুধু আমার দাদা বা তার বাবাই কি কৃষিকাজটা করছে আর সব কই। আমাদের এইখানে একটা গ্যাপ আছে। তো ভাই আমরা এই শহরের অলিগলিতে অনেকক্ষণ ধরে আমরা চক্কর খাচ্ছিলাম, এবার আপনাকে ঝটপট কিছু প্রশ্ন করবো, আপনাকে ফটাফট উত্তর দিতে হবে। আচ্ছা যেমন পড়া যাবে, গ্রামের আকাশে পাখি ওড়ে আর শহরের বাতাসে ওড়ে ধুলা, ধুলা ওড়ে হ্যাঁ ঠিক, কিন্তু বলে যে টাকা ওড়ে, টাকা ওড়ে না না এটা মিথ্যা কথা, টাকা উড়লে তো আমার নিজেরই ফ্ল্যাট থাকতো। ওকে, কোন সিটি প্রয়োজনীয়? পাবলিসিটি, ইয়েস, তারকাদের জন্য, তারকাদের হ্যাঁ, আর আমাদের জন্য নেসেসিটি, ও হ্যাঁ দুটো দুটি কারণ, দুটি কারণ। কোন গ্রামের মধ্যে শহর আছে? হালি শহর, ষোলো শহর, চট্টগ্রামের মধ্যে, চট্টগ্রামের মধ্যে হ্যাঁ, হালি শহর গ্রামের মধ্যে হ্যাঁ হ্যাঁ। রাতের বেলা গ্রামে থাকে ভূতের ভয় আর শহরে চোরের ভয়, হ্যাঁ আপনি কিসের ভয় থাকেন? রাতের বেলা আমি নিজের ভয়ই থাকি, আচ্ছা বাসায় ফিরেই ভাবি ওই ভয়ও আছে, হ্যাঁ সেটা তো আছে এই যে ভয়। আচ্ছা ধন্যবাদ আপনাকে, এই ঢাকা শহর নিয়ে আমরা অনেক কথা বলছিলাম, এবার শোনাবো দুটি গান, বলতে হবে যে কোন গানটি ঢাকা শহরকে সবচেয়ে বেশি রিপ্রেজেন্ট করে। আচ্ছা শোনাচ্ছি প্রথম গান, খোঁজ খোঁজ সুখ খুঁজে মরে যা, থেকে থেকে তুই শোক হয়ে যা, যা খুশি করে বেড়া তুই আর আমি বেড়া, ভেঙে চুরে সব বেড়া দেখ, আমার অচেনা শহরে এসে ঘুরে যা, কোনো নাম ছাড়া কিছুদিন থেকে যা। ওকে অচেনা শহরের কথা বললাম, এবার পরের গান শোনাচ্ছি, লাল লাল নীল নীল পাখি দেখা নয়ন জুড়াইছে কাশ হো, হায় শায়ামা হারা শাপ বাইছে মো,
অবশ্যই পরের গানটা আচ্ছা মানে অনেক আপনি তো এই শহরে আছেন আপনারা কি আশা ফুরাইছেন না না আমার আশা ফুরায় না আমার আশা কিন্তু হয় না যে কিছু গান সিনেমায় ছোটবেলায় দেখা থেকে এখনো পর্যন্ত একই রকম ইউনিক লাগে গানটা আমার শহরেটা তো এই শহরে এসে আপনার কি ইচ্ছা করছে কিছু খেতে ইচ্ছে করছে বা না এই শহরে এসে আমার কাছে খুব ভালো লাগছে আড্ডা দিতে কিছু খেতে ইচ্ছে করছে না কিন্তু বাট তবু খাওয়াবো আপনি এসছেন আপনাকে মিষ্টি খাওয়াবো ছোট্ট একটা বিরতির পর মিষ্টি খাওয়াবো আমাদের অতিথিকে দর্শক আপনাদের প্রিয় দর্শক বিরতির পরে আবারও ফিরে আসলাম টক মিষ্টি ঝালের ব্যস্ত শহরে এই শহরে অতিথি হিসেবে এসেছেন একজন ব্যস্ততম অভিনেতা গুণী অভিনেতা শতাব্দী ওয়াদুদ ভাইয়া এক চোর চোর সে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে যে শহরে ম্যান হলের ঢাকনা পর্যন্ত চুরি হয়ে যায় সেই শহরে আমার বাস করা সম্ভব আমি এখন কি চুরি করব জানি না এখন যে মিষ্টি নিয়ে আসবে সে কোনো দোকান থেকে মিষ্টি চুরি করে নিয়ে আসছে কিনা প্রিয় দর্শক মিষ্টি নিয়ে আসছে মিস্টার মিষ্টি মাহমুদুল হাসান রেজা এই যে চলে আসো কেমন আছেন ভাইয়া ঠিকঠাক আমি যখন গ্রাম থেকে প্রথম শহরে আসি গ্রামের লোকজন বলতেছিল শহরে যাচ্ছিস শহরে তো তুই গ্রামের এই সুন্দর পরিবেশটা পাবি না এই যে কুয়াশায় ঘেরা সুন্দর সকাল এটা তুই শহরে পাবি না কিন্তু আমি শহরে এসে যখন রাস্তায় বের হলাম আমি দেখি গ্রামের মানুষের ধারণা পুরাই ভুল পুরাই ভুল না সারাদিন ব্যাপী তো কুয়াশা আমি যখন যেই দিকে তাকাই দেখি চারিদিকে কুয়াশা আমি তো মনে মনে ভাবতেছি আহ এ তো গ্রামের থেকেও সুন্দর তখন পাশ থেকে একলা বলতেছে আরে ভাই এগুলো কুয়াশা না এগুলো রাস্তার ধুলা হ্যাঁ শহরে কিন্তু বউ নিয়ে থাকা হেভি খরচের ব্যাপার তবে সেটা যদি নিজের বউ হয় তাহলে খরচটা আরো বেশি বিপজ্জনক প্রশ্ন তো এটা যে অনের সময় কিন্তু বউকে রাখা যাবে না কিন্তু আশেপাশে বিপদ সাবধান বাবুই ভাই যখন মানে বউ নিয়ে প্রথম শহরে আসছে আসলো তো একটা ডাবল ডেকার বাস দেখা ভাবির নিয়ে দৌড়ে নিজের বোনে ভাবিকে নিয়ে হ্যাঁ 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 বাসে দোতলায় গিয়া বসছে বসার পর বাসটা যেই চালু হলো তো ভাই চারিদিক তাকা ভাবিরে বলতেছে এই জলদি নামো জলদি নামো এই বাসের তো ড্রাইভারই নাই শহরের সবাই দেখবেন অনেক ব্যস্ত কেন জানি অনেক ব্যস্ত তো রনি ভাইয়ের একটা কাজের জন্য আমি ফোন দিলাম রনি ভাই জাস্ট ফোনটা ধরে বললো রেজা আমি একটু দৌড়ের উপর আছি তোর সাথে পরে কথা বলবো তো কিছুক্ষণ পরে আবার ফোন দিলাম রনি ভাই সেম রেজা আমি একটু দৌড়ের উপর আছি তোর সাথে পরে কথা বলতেছি তো পরে আমি খবর নিয়ে জানতে পারলাম সে তার গার্লফ্রেন্ডের নাম রাখছে দৌ ভাই আপনি তো অনেক দৌড়ের উপর থাকেন হ্যাঁ আমাদের দৌড়ের উপর থাকতে হয় কিছু করার নেই ভাই ভাই সাবধান কিন্তু এই শহরের পার্কগুলো তো পুরাই কাপলদের দখলে আমি সেদিন একটা পার্কে ঢুকলাম দেখি দুইটা কাপল বসে আছে তো একটা কাপল মেয়েটা ছেলেটাকে বলতেছে আচ্ছা জান যদি কখনো সুযোগ পাও তাহলে তুমি আমাকে বিয়ে করবা যদি সুযোগ পাই তাহলে তোমার বিয়ে করার দরকার কি ভাই আপনি দারুণ কিন্তু এরকম সুযোগ কত নিয়েছেন না না আমি এরকম সুযোগ আমার হয় নাই আর মজার ব্যাপার কি এখন যেমন যে পার্ক ঢাকা শহরে কিন্তু এখন যাওয়ার জায়গা নাই রিলিফের জায়গা নাই কিন্তু এই কারণে রেস্টুরেন্টগুলো এত চলে এই রেস্টুরেন্টগুলো কিন্তু কাপলদের দখলে তবে এই রেস্টুরেন্টগুলোর খাবারের দাম কিন্তু খাবারের টেস্টের উপর ডিপেন্ড করে না তাহলে কিসের উপর ডিপেন্ড করে যে রেস্টুরেন্টের আলো যত কম ওই রেস্টুরেন্টের খাবারের দাম তত বেশি ভালো তো শহরে কি লাইট অফ হবে লাইট আছে ঠিকঠাক অফ করে লাভ নাই কারণ আমরা এখানে যারা আছি মিরপুরে আমার একটা পরিচিত ভিক্ষুক আছে মানে সব সময় দেখা হইলে ভিক্ষুক পরিচিত ভিক্ষুক মানে মানে দেখা হইলে আমি প্রফেশন কি ভিক্ষা নাকি না এমন কিছু না মানে দেখা হইলে আর কি আমি তাকে ভিক্ষা দেই সেই হিসাবে পরিচয় হয়ে গেছে তো সেদিন দেখা হইলো বলতেছে বাবা কিছু সাহায্য দেন বললাম চাচা বিয়ে শাদি করছি বউ নিয়ে শহরে থাকা বুঝেনি তো খরচ পাতি বাইরে গেছে আপনারা আর টাকা পয়সা দিতে পারবো না কয় ও আমার টাকায় সংসার চালাও না আচ্ছা আমার বন্ধু তানবীর খুব চালাক ছেলে তো একটা মেয়ের সাথে প্রেম করে বড় লোকের মেয়ে তো প্রেম করে এটা মেয়ের বাবা জেনে গেছে ছেলেটাকে ডাকছে কয় ছেলে দিকে আসো তুমি আমার মেয়ের সাথে প্রেম করো তোমার তো সাহস কম না বলো তুমি আমার মেয়েরে ভুলে যাওয়ার জন্য কী চাও কি বলেন ছি লজ্জার কথা এটা কি টাকা পয়সা দিয়ে হয় তবে 10 লাখ দিলে চিন্তা করে দেখতে পাচ্ছি তো ও 10 লাখ টাকা নিছে নিয়ে চলে গেছে তো কিছুদিন পর আবার ধুমায়া প্রেম শুরু করছে ওই মেয়ের সাথে আবার ধুমায়া প্রেম শুরু করছে তো করার পরে ওই বাবা তো আবার জানতে পারছে আবার ডাকছে এই তোর সমস্যা কি তোরে না 10 লাখ টাকা দিলাম তুই আমার মেয়ের জীবন থেকে সরে যাবি তুই এখনও প্রেম করতেছস কেন
কয় আঙ্কেল আমার কি দোষ, আপনি 10 লাখ দিয়েছেন আপনার মেয়ের জীবন থেকে সরে যাওয়ার জন্য, কিন্তু আপনার মেয়ে তো 20 লাখ দিয়েছে ওর জীবনসঙ্গী হয়ে থাকার জন্য। হ্যালো, কে বলছেন? মিস্টার এডিডাস, কমলাপুর বস্তির পেছনে ডাস্টবিন থেকে মু করে কি বলছেন? কে আপনি? আপনি বর্ষাদের রাজা? হ্যাঁ, কি সমস্যা? বলেন কি ভাই? একটা বর্ষা ফোন দিয়ে বলছে যে এই শহরে মানুষের যন্ত্রণায় থাকতে পারছে না। বলে কি করবে সে? তাই তো, কি বল, কি বলবো? ঠিক আছে, থাকুন আপনার মতো। মানে কতজন ফোন দেয়, মানে ইন্টারন্যাশনাল শো, দেশ বিদেশ থেকে ফোন আসে, আবার অনেক প্রাণীরাও ফোন দেয়, অনেক কিছু। ভাইয়া মিষ্টিগুলো কেমন লাগে? মিষ্টিগুলো জোশ, কিপ ইট আপ। থ্যাংক ইউ ভাইয়া। তো ঢাকা শহরের অভিজ্ঞতা শুনছিলাম, কিন্তু আমার মনে হয় যে ওর অরিজিনাল বাড়ি ঢাকায় না। আপনার কি মনে হয়? অরিজিনাল বাড়ি তো ঢাকায় না, কথায় কেমন যেন একটা টানও আছে। কোথায় অরিজিনাল? অরিজিনাল ঢাকায় এদের ল্যাঙ্গুয়েজ কেমন হয়? গেছি খাইছি করছি এরকম অরিজিনাল। আর যেটা আমরা বলি যে কুট্টি বা পুরান ঢাকার ল্যাঙ্গুয়েজ আর করা, কুট্টি কিন্তু আবার আলাদা সাবজেক্ট। একটু পুরান ঢাকা তো কিবে কেমন আছো, যাবি নি? ওকে, কেউ যাইও না, ফিরে আসতে আছি ছোট্ট একটা বিরতির পরে, থাকবো এই শহরে, আমাদের সঙ্গে থাকবে। টক মিষ্টি ঝাল, টক মিষ্টি ঝাল। প্রিয় দর্শক, বিরতির পরে আবারও ফিরে আসলাম। জ্যামে আটকে থাকা গাড়ির মতো আমাদের এই প্রোগ্রাম কেমন যেন জায়গায় জায়গায় আটকে যাচ্ছে, কিন্তু এই আটকানোর মাঝ থেকেও নিজেদেরকে ব্যস্ত রাখতে হবে, ব্যস্ত থাকতে হবে, কাজের কাজ করে যেতে হবে। সেই কাজটাই করে যাচ্ছেন একজন গুণী অভিনেতা শতাব্দী ওয়াদুদ, যিনি আছেন আমাদের এই ব্যস্ত শহরে আজকের অতিথি হয়ে। ভাইয়া খেয়াল করে দেখবে যে এই শহরে ছেলেমেয়েরা গার্ডিয়ানদের কথা না শুনে নিজেরা নিজেদের ইচ্ছে মতো প্রেম করে, এর সাথে অসুবিধা প্রেম করে, কিন্তু প্রেম করে যেই ছেঁকাটা খায় অমনি এই শহর আমার জন্য না। কি আমি পেলাম টাইপের একটা আহাজ পেলাম? কেন কেন শহর তো কিছু করেনি, তুই ভুল জায়গায় গেছিস বা তোর সাথে আন্ডারস্ট্যান্ডিং হয়নি। শহর কি করছে তো? শহর কি করলো? শহরের তো দোষ নাই। এই ধরনের লোকদের ঝালাই করা উচিত, ঠিক কিনা? একদম। হ্যাঁ, অনেকে আবার আছে যে কি করলাম এই মিডিয়ায়, মিডিয়া আমার জন্য না, এরকম অনেকে আছে। এই ধরনের মানুষকেও ঝালাই করা, ঝালাই করা দরকার। আপনিও কি এই দলে? না না না, আমি এই দলে না, তবু আপনাকে ঝালাই করা হবে। বলে হালি শহর চট্টগ্রাম থেকে প্রিন্স হালিম প্রশ্ন করেছেন, বিভিন্ন জরিপ এবং বিশেষজ্ঞদের মতে ঢাকা বসবাসের যোগ্যতা হারিয়েছে, এর পেছনে নাগরিক হিসেবে আপনি কোন কাজটা করেন? এক, যেখানে সেখানে ময়লা আবর্জনা বা প্লাস্টিকের বোতল ফেলেন। দুই, বিনা কারণে হর্ন বাজান। নাকি তিন, দুটোই করেন? আমি এগুলো ধার ধারি না, নিজের মতো অভিনয় করে যাই, কারণ ওই কাজ দুটো আসলেই করি না। প্লাস্টিকও ফেলি না, হর্নও খামাখা দিই না। একটা ডিসেন্ট নাগরিক যেটা করা উচিত আমি চেষ্টা করি। নিউ মার্কেট খুলনা থেকে গিয়াসউদ্দিন বাচ্চু প্রশ্ন করেছেন, আপনার চাচ্চু শহীদুল আলম সাচ্চু ভাইয়ের হাত ধরেই আপনি অভিনয়ের যাত্রা শুরু করেন, তো এমন চাচা মামার জোর না থাকলে কি আপনি কখনো মিডিয়ায় আসতে পারতেন? মনে হয় পারতাম, কারণ আমার ফ্যামিলিতেই ওরকম ব্যাপারটা আছে আর কি, যে বাবা মা দুজনের এরকম মানে পৃষ্ঠপোষকতা করেছেন। আর চাচার সাথে আমার লাস্ট ওনার দলে আমার হাতে করে থিয়েটারে তার হাত ধরে, এবং আমি 96 সালে তার দল থেকে অন্য জায়গায় কাজ করছি, 97 থেকে প্রাচ্যনাটের দুই যুগ হচ্ছে আমি তার সাথে নাই আর কি দীর্ঘদিন। আমি তাকে কিন্তু ভাই সম্বোধন করি, উনি শিখেছে কোনোদিন ফেভার নিতে এসো না, তুমি তোমার কাজটা তুমি মনোযোগ দিয়ে করো। সো আমি ওরকম করি। সো চাচা মামার জন্য না থাকলে অভিনয় জগতে এসেছেন কার হাত ধরে? চাচা থিয়েটার করেন বাসা থেকে, আর আমি আমার বাপের পা ধরে আসছি। ঠিক আছে, আচ্ছা উনি একটু প্রশ্ন জুড়ে দিয়েছেন, মিডিয়ায় যাদের চাচা মামা নেই আপনি তাদের চাচা মামা হতে রাজি আছেন কিনা? হ্যাঁ, আপনি কাজটা যদি ঠিকঠাক মতো করতে চান আসেন। আমার মামা আমার আপনার সাথে একটা ফিল্ম করার সুযোগ সত্যি। কাঁঠালবাগান ঢাকা থেকে অ্যাঞ্জেল আঙ্গুরবালা প্রশ্ন করেছেন, আপনার জীবনের অনেকটা সময় কেটেছে ঢাকার কলা বাগানে, জীবনে কতজনকে কলা দেখিয়ে বড় বড় সুবিধা আদায় করেছেন? ওই বুদ্ধিটা কাজে লাগাতে পারিনি এখনো পর্যন্ত। আর সুযোগগুলো যে সুযোগ ওইটাই বুঝি নাই, বাট সুযোগ চলে যাওয়ার পরে বুঝছে এটা দ্যাট ওয়াজ দ্য সুযোগ। অ্যাঞ্জেল আঙ্গুরবালা আপনাকে জানিয়ে রাখি, উনি কাউকে কলা দেখাননি, উনি কলার বাগান দেখিয়েছেন। সিটি বাইপাস রাজশাহী থেকে ম্যাক্স মামুন প্রশ্ন করেছেন, আপনি রাজধানীবাসী হিসেবে কতটুকু কি বুঝতে পেরেছেন? এক, চালাক না হলে এ শহরে টিকে থাকা মুশকিল। দুই, এ শহরে বড় হতে হলে
অন্যকে বিশ্বাস করা যাবে না। চালাক না হলে এসরে টিকে থাকা মুশকিল। অন্যকে বিশ্বাস করেন? হ্যাঁ, অন্যকে বিশ্বাস না করলে তো আমার ফ্রেন্ডস হতো না, আমি এসরে বেঁচে থাকতে পারতাম না তো। বরিশাল সদর থেকে শায়লা শালি, দুঃখিত শেলি, উনি প্রশ্ন করেছেন, গেরিলা চলচ্চিত্রে অভিনয়ের জন্য আপনি শ্রেষ্ঠ খলনায়ক হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছেন। আপনার অভিনীত প্রথম টেলিভিশন নাটক শঙ্কিত পদযাত্রা, এ শহরের কোন রাস্তায় পদযাত্রা আপনার জন্য শঙ্কার? মানিক মিয়া এভিনিউ। ছোটবেলায় আমি ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ স্কুলে পড়ালেখা করছি, রাস্তাটা বাংলাদেশের সবচেয়ে ওয়াইড রাস্তা ছিল। স্কুল পালানো আমাদের সময় একটা ট্রেন ছিল যে স্কুল পালাতেই হবে, নাহলে আমি বড় হলাম না, তার সংসদ ভবনে আমরা আড্ডা দিতাম। তা ওই জায়গাটা খুব শঙ্কার যে আমি কখনো আমার ছেলেবেলার স্মৃতিটা আমার বাচ্চাকে আমি দেখাতে পারবো না, চেঞ্জ হয়ে গেছে তো ঢাকা শহরের অনেক কিছু। জিন্দাবাজার সিলেট থেকে পলাশ চৌধুরী প্রশ্ন করেছেন, অনেকেই বলে এ শহরে কেউ কারো আপন নয়, মিডিয়ায় আপনার আপন কে কে, আপনি কার কার আপন? কোন যদি বলা হয় মিডিয়ায় কেউ কারো আপন না, কারণ পুরো ব্যাপারটা অনেক বন্ধু আছে, কিন্তু প্রফেশনালিজম বা আপনি যেটাই বলেন কাজ করার ক্ষেত্রে সবার এক এক ধরনের ইন্টিমেট যেমন থাকে, আবার দূরত্ব দিন শেষে কাজটাই প্রাধান্য পায়। উনি আরেকটা প্রশ্ন জুড়ে দিয়েছেন, অনেক টাকার পাশাপাশি আর কি কি থাকলে আপনি কাউকে আপন করে নেন? না, টাকা নট নেসেসারি আমার কাছে, মানে গুড সোলটা যদি আমি আড্ডা মেরে যদি আরাম পাই, কথা বলে আরাম পাই, আমার কাছে দ্যাটস ইট, আর কিছু লাগে না আমার মতো। হ্যাঁ হ্যাঁ, এক কথায় বলে। হ্যাঁ, ওকে ওকে, দর্শকদের পাঠানোর প্রশ্ন শেষ। আমরা শহরের অলিতে গলিতে ঘুরলাম, অনেক কথা বললাম, এবার আপনি শহরের বাসিন্দা হয়ে গ্রামের মানুষদের উদ্দেশ্যে কিছু কথা বলুন। সবাইকে যে শহর কেন্দ্রিক হতে হবে, শহরে আসতে হবে তা না, আপনি আপনার কাজের জায়গাটা যদি আপনার আশেপাশে গড়ে নিতে পারেন, আপনার জীবিকা নির্বাহ করতে পারেন, সেটাও কিন্তু জীবনটা খুব সুন্দর হয়। কারণ এই একটা শহরে কত মানুষ আসছে প্রতিদিন যাচ্ছে, এখানে যতটা আপনার চাহিদা যত, আপনার কিন্তু কম্পিটিশন অনেক বেশি। সো আপনি আপনার নিজের জেলা শহরে থেকে বা গ্রামে থেকে আপনার কাজটা ঠিকঠাক মতো করেন, এবং আসলে আপনি আমি একটাই জীবন, এই দেশের মাটিকে ভালোবাসুন, দেখবেন যে জীবন অনেক সুন্দর। বাহ, দারুণ বলেছেন, খুবই ভালো লাগলো। আসলে আমারও মাঝে মাঝে মনে হয় যে এই পাষাণ শহরে না থাকি, চলে যাই কোনো গ্রামে, খেয়াল করে দেখেন যে এই শহরে এমন মানুষ, মানে আপনার পাশের ফ্ল্যাটে কে আছে আমি জানি না, জানেন না, সে অসুস্থ হয়ে গেল। হ্যাঁ, মানে এই শহরে একটা অসুস্থ মানুষকে হাসপাতালে নিয়ে যাওয়ার মতো লোকের সাহায্যকারী মানুষ পাওয়া যায় না কিছু কিছু। হ্যাঁ, অসুস্থ দেখেন গ্রামে একটা সুস্থ মানুষকে টেনে হিসড়ে হাসপাতালে নেওয়ার জন্য দর্জন রেডি হয়ে আছে। হ্যাঁ, দেখলে বাইরে নিয়ে যায় হাসপাতাল নিয়ে যায়, এটাই গ্রামের মানুষ, গ্রামের মানুষ, সহজ সরল মানুষ।